যে আজকের সুশান্ত পাল হওয়ার পেছনের গল্পটা, যদিও আমরা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন আপনার বিভিন্ন লেখা লেখার মাধ্যমে আমরা আপনার মোটামুটি আপনার ইতিবৃত্ত সবই আমরা জানি, তবু দাদা যদি আপনার মুখ থেকে যদি একটু ছোট করে আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন বিষয়টা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আজকের আমি, দ্যাট ইজ আপনারা আমার সবার সবাই আমার কথা শুনছেন, তো যদি আমি সাকসেসফুল হতে না পারতাম তাহলে আপনারা আমার কথা শুনতেন না। আমি যদি ফার্স্ট হতে না পারতাম বিসিএস পরীক্ষায়, আপনারা আমার কথা শুনতেন না এবং আপনারা কেউ তেমন কেউ আমার লেখাও পড়তেন না, পড়তেন হয়তো, সংখ্যায় কম হতো। আচ্ছা, তো আজকের এই যাত্রার পেছনে, আজকের এই জায়গায় আসার পেছনে সেই মানুষটা ছিল যে মানুষটা এখন আমাদের সামনে বসে আমাদেরকে শুনছেন। দ্যাট ইজ আপনারা যারা আমাকে শুনছেন তাদের প্রত্যেকেরই সেই সক্ষমতা রয়েছে, সেই সম্ভাবনা রয়েছে আজকের আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসার, কিংবা তার চাইতে উপরে ওঠার। তো সেই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। এই জায়গায় আসার পেছনে সবচাইতে বড় যে ব্যাপারটা ছিল সেটা ছিল বিশ্বাস। তো বিশ্বাস করাটা ইম্পর্টেন্ট না, শুধু আমি যা বিশ্বাস করি সেটা যেন আমি পাই বা সেই জায়গায় যেন আমি পৌঁছাতে পারি, সেই পৌঁছানোর কাজটা আমাকে করতে হবে। সেই পৌঁছতে গিয়ে যে কষ্টটা করতে হয়, যে পরিশ্রমটা করতে হয়, আমি এটাকে পরিশ্রম না বলে একটু যদি স্পেসিফিক্যালি বলি সেটা হচ্ছে ক্যালকুলেটেড এফোর্ট। এফোর্ট সবাই দেয়, সবাই কম বেশি এফোর্ট দেয়, কিন্তু সবাই কিন্তু প্রপারলি ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। তো এফোর্টটা দিতে হবে খুবই ক্যালকুলেটিভ, খুবই চিন্তা ভাবনা করে, জুডিশাস। তো যদি আপনি সেই ক্যালকুলেটিভ এফোর্ট দিতে পারেন, এবং সবচাইতে বড় কথা, যদি আপনি আপনার নিয়তটাকে ঠিক রাখতে পারেন। নিয়ত ঠিক রাখার মানে হচ্ছে যদি আপনি আপনার কনসায়েন্স এর কাছে ক্লিয়ার হন, আপনার একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে, এবং সেই পৌঁছানোর রাস্তাতে হাঁটার সময় যদি আপনি আপনার কমিটমেন্টের প্রতি ঠিক রাখেন, মানে ঠিক থাকেন আর কি আপনার কমিটমেন্টের প্রতি, তাহলে আপনি আপনার সেই অভীষ্ট লক্ষ্যে শুধু পৌঁছাতে পারবেন তা না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি আমি বিসিএস পরীক্ষায় প্রথম হব। আমি শুনেছিলাম বিসিএস পরীক্ষাটা খুব কঠিন একটা পরীক্ষা, সেই সময়ে যেহেতু আমার সামনে তেমন একটা অপশন খোলা ছিল না, আমার একাডেমিক রেজাল্ট ভালো ছিল না, তো একাডেমিক রেজাল্ট ভালো না থাকলে মানুষের সামনে অনেক বেশি অপশন খোলা থাকে না, তো আমার সামনে বেশি অপশন খোলা ছিল না। তো এই অপশনটা খোলা ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে আমি একটা চাকরি পেলে আমার জন্য ভালো হবে, আমি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবো, আমার ফ্যামিলির একটা আইডেন্টিটি তৈরি করতে পারবো। তো সেই চিন্তা থেকে আমি যখন কাজটা শুরু করলাম, তখন আমি প্রথমেই যেটা সবার কাছ থেকে জানতে পেরেছি সেটা হলো বিসিএস পরীক্ষা খুবই কঠিন একটা পরীক্ষা। তো খুব বেশি কঠিন শুনেছিলাম আর কি, তো এতটা কঠিন শোনার পর আমার পরিশ্রমটা অনেক বেশি হয়েছিল এবং আমি নিজেকে অনেক বেশি খাটিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে যখন রেজাল্ট বের হলো তখন আমি বুঝতে পেরেছি যতটা কঠিন ভেবেছি পরীক্ষাটা ততটা কঠিন না, আমি তো প্রথম হতে চাইনি, আমি শুধু একটা চাকরি পেতে চেয়েছিলাম। ঠিক একইভাবে আপনারা যারা আজকের অনুষ্ঠানটা শুনছেন, তারা হয়তোবা প্রথম হতে চাইবেন না, তারা হয়তোবা প্লেস করতে চাইবেন না, তারা একটা চাকরি পেতে চাইবেন, কিন্তু সেই চাকরি পাবার রাস্তায় আপনার হাঁটার যে গতিটা, আপনার হাঁটার যে ধরনটা, সেটা যদি হয় সিনসিয়ার, সেটা যদি আপনার একদম নিজের কাছে আপনি ক্লিয়ার থাকেন যে আমি কোনো ফাঁকি দিচ্ছি না, তাহলে আমি আপনাকে একদম নিশ্চিতভাবে বলতে পারি আপনি যতটা ভাবছেন তার চাইতে বেশিটুকু আপনি স্রষ্টার কাছ থেকে পাবেন। স্রষ্টা সেই মানুষটাকে দেয় যে মানুষটা পাবার যোগ্যতা রাখে, যে মানুষটা পাবার যোগ্যতা রাখে না স্রষ্টা তাকে দেয় না। আমরা যে যাই কিছুই বলি না কেন, স্রষ্টা সাধারণত ভুল কাউকে সঠিক কিছু দেয় না। তো সেটা আমরা মাথায় রাখবো, নিজের প্রতি বিশ্বাস রাখবো, নিজের প্রতি বিশ্বাস রেখে আমরা যদি আমাদের যাত্রাটায় ঠিক মতো হাঁটি, ঠিক মতো এগিয়ে নিই নিজেকে, তাহলে আমরা যতটুকু ভাবছি তার চাইতে অনেক বেশি কিছু আমরা পেয়ে যাব। হয়তোবা অনেক সুন্দর একটা দিন আপনার জন্য অপেক্ষা করে আছে, যে দিনটার কথা আপনি আজকের দিনে বসে ভাবতে পারছেন না। আমারও ঠিক তেমনটাই হয়েছিল। আপনারা যারা শুনছেন আমাকে, তাদের অনেকের চাইতে আমার অবস্থাটা খুব খারাপ ছিল, এইটুকু আমি বুঝে শুনে বলতে পারি। সো আপনারা হতাশ হবেন না, আপনারা মন খারাপ করবেন না, আপনার জন্য একটা সুন্দর দিন অপেক্ষা করে আছে, সেই সুন্দর দিনটাতে নিজেকে দেখার জন্য নিজেকে প্রস্তুত করুন, তাহলেই হবে।